লক্ষ্মি আগরওয়াল এই নামটি এখন অতি পরিচিত। হ্যাঁ, দীপিকা পাড়ুকোন অভিনীত ছপাক ছবিটি লক্ষ্মি আগরওয়ালের জীবনের ওপরেই তৈরি হয়েছে। লক্ষ্মী যে একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার সে কথা তো আমরা অনেকেই জানি, তবে তার জীবনের বেশ কিছু কথাই আমাদের অনেকের কাছে অজানা। তাহলে চলুন লক্ষ্মীকে আরেকটু গভীরভাবে চিনে নেওয়া যাক। পয়লা জুন ১৯৯০ সালে লক্ষ্মী নিউ দিল্লিতে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে নাইম খান নামক 32 বছরের এক ব্যক্তি তার ওপর অ্যাসিড ছোড়েন। ওই ব্যক্তির প্রেম নিবেদন অস্বীকার করার জন্য এই চরম পরিণতি নেমে আসে লক্ষ্মীর জীবনে। লক্ষ্মীর তখন 16 বছর বয়স। এই ঘটনার পর থেকেই তার জীবন পুরোপুরি পাল্টে যায়। তবে না, লক্ষ্মী হার মানতে শেখেননি। প্রবল মনের জোর এবং আত্মবিশ্বাস নিয়ে তিনি এগিয়ে যান নিজের জীবনের পথে। অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সদের সুবিচারের জন্য তিনি অন্যান্য অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সদের সঙ্গে বিভিন্ন আন্দোলন করেন। অ্যাসিড বিক্রি যাতে বন্ধ হয় সেই নিয়েও সোচ্চার হন তিনি। এই সকল কাজের জন্য ইউএস থেকে তিনি ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডও পেয়ে যান। ব্যক্তিগত জীবনে সমাজকর্মী অলোক দীক্ষিতের সঙ্গে সম্পর্ক ছিল লক্ষ্মীর। 2015 সালে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে কোনোদিনই তারা বিয়ের কথা ভাবেননি। ভেবেছিলেন লিভ ইন করেই কাটিয়ে দেবেন গোটা জীবন, কারণ সমাজের কাছে বিয়ের অনুষ্ঠানে কনের বাইরের সৌন্দর্যটাই খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই সমাজের এই চিরাচরিত প্রথা ভেঙে বিয়ের বিপক্ষে গিয়েছিলেন তারা। লক্ষ্মী সত্যিই অনন্যা। তবে লক্ষ্মীর মতো আরও অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স আছে যাদের কথা, মনের ইচ্ছে, স্বপ্ন সব কিছুই অন্ধকারে চাপা পড়ে যায়। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.